আজ এই ভিডিওর মাধ্যমে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন আপনারা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ হয়েছিল। কেমন ছিল সেই সাক্ষাৎ? শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলি জেলার কামারপুকুর গ্রামে, আর বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। কামারপুকুর থেকে বীরসিংহ গ্রামের দূরত্ব খুব বেশি দূর নয়, তাই হয়তো বিদ্যাসাগরকে খুব কাছের মানুষ মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের। রামকৃষ্ণের মনে ভারী ইচ্ছা বীরসিংহ গ্রামের সিংহটির সঙ্গে একবার অন্তত দেখা করার। সেই সুযোগ এলো যখন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে মাস্টারি শুরু করলেন। মাস্টার অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত ওরফে শ্রীমু, ঠাকুরের পরম ভক্ত। ঠাকুরই মাস্টারকে জিজ্ঞাসা করলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে একদিন নিয়ে যাবে গা? আহা, দক্ষিণেশ্বরের কালী বাড়িতে থাকতে থাকতে তার বিদ্যে আর দয়ার কথা কত শুনেছি। তিনি বিদ্যের ও সাগর, দয়ার ও সাগর। মহেন্দ্রগুপ্ত বিদ্যাসাগরকে বললেন, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আপনার সঙ্গে একদিন দেখা করতে চান। ভারী ইচ্ছে তার আপনার সঙ্গে আলাপ করার। বিদ্যাসাগর হেসে বললেন, কি রকম পরম হংস তিনি? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বললেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা জুতো পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতর বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। তিনি যে সন্ন্যাসী কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশি তারই চিন্তা করেন। বিদ্যাসাগর বললেন, বেশ বেশ, তবে নিয়ে এসো একদিন। আপনি কবে যাবেন? বিদ্যাসাগর আপনার সঙ্গে দেখা করতে চান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের মধ্যে ডুব দিলেন, তার চোখে মুখে দিব্য ভাব ফুটে উঠল। বললেন, এই শনিবার সেদিন শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী, সাগর দর্শনের লগ্ন বিকেল চারটে। বিদ্যাসাগরের বয়স ঠিক 62, রামকৃষ্ণ 46, 16 বছরের ছোট। বিকেল ঠিক 4টে রামকৃষ্ণের ঠিকে গাড়ি এসে দাঁড়াল বিদ্যাসাগরের বাড়ির সামনে। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে আছেন। মহেন্দ্র বললেন, এবার নামতে হবে, আমরা এসে গেছি। ঠাকুর ধীরে ধীরে গাড়ি থেকে নামলেন। মাস্টার পথ দেখিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন। উঠোনে ফুলগাছ, ঠাকুর মুগ্ধ হয়ে বাড়িটি দেখছেন। তিনি শুনেছেন বিদ্যাসাগর নাকি ঈশ্বরে বিশ্বাস করেন না। মৃদু হাসি ফুটে উঠল রামকৃষ্ণের মুখে। চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। মহেন্দ্র জিজ্ঞাসা করলেন, কি হলো, থামলেন কেন? ঠাকুর নিজের জামার বোতামে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বালকের সারল্য তার চোখে মুখে। বললেন, ও মাস্টার, আমার জামার বোতামটা যে খোলা রয়েছে, এতে কোনো দোষ হবে নি তো? মাস্টার বললেন, আপনি খোলা বোতাম নিয়ে ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না। বালককে বোঝালে যেমন নিশ্চিন্ত হয়, রামকৃষ্ণ তেমনই নিশ্চিন্ত হলেন। তিনি চলতে শুরু করলেন মহেন্দ্রর পিছন পিছন। বিদ্যাসাগরের বাড়িটি দোতলা, অধিকাংশ বাঙালি বাড়ির মতো নয়, ইংরেজদের দেখলে পছন্দ হবে, কিন্তু বাড়তি বিলাসিতার চিহ্ন কোথাও নেই। বাড়িটি দেখলেই মনে হয় বাড়িটি যার তিনি বিলাস বিরোধী। তার আত্মপ্রত্যয় ও সংযম এতই বেশি যে তিনি কোনোভাবেই নিজেকে জাহির করতে চান না। তিনি উপভোগ করেন নির্জনতা, তিনি একাকিত্ব প্রিয়। মাস্টার বলেন, এই সিঁড়ি দিয়ে উপরে আসুন, পশ্চিম দিকে নিচে একটি ঘর আছে, সেই ঘর থেকে উপরে যাবার সিঁড়ি। ঠাকুর প্রথম ধাপটিতে পা রাখলেন। মহেন্দ্র দেখলেন তার চোখ দুটি এক আশ্চর্য আলোয় ঝলমল করছে। ঠাকুর জানেন কি হতে চলেছে। দোতলায় থাকেন বিদ্যাসাগর। সিঁড়ি দিয়ে উঠে উত্তরে একটি কামরা,
তার পূর্ব দিকে হলঘর, হলঘরের দক্ষিণ পূবে বিদ্যাসাগরের শোবার ঘর, তার দক্ষিণে আরও একটা কামরা। সেই কামরাগুলি বহুমূল্য পুস্তকে পরিপূর্ণ। একসঙ্গে এত বই! বালকের মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন রামকৃষ্ণ। এত জেনেও মানুষটি এককে জানেননি, এককে জানাই তো সব জানা, এককে না জানলে তো সব জানাই বৃথা। তিনি এগিয়ে গেলেন বিদ্যাসাগরের ঘরের দিকে। হলঘরের পূব দিকে একবারে শেষে একটি চেয়ার ও টেবিল। বিদ্যাসাগর যখন কাজ করেন তখন ওখানে তিনি পশ্চিমাস্য হয়ে বসেন, টেবিলের চারপাশে চেয়ার। যারা তার সঙ্গে দেখা করতে আসেন তারা সেই চেয়ারে বসেন। বিদ্যাসাগরের টেবিলে লেখাপড়ার অনেক সামগ্রী। সিঁড়ি দিয়ে উঠে এলেন শ্রীরামকৃষ্ণ। উঠে এসেই প্রবেশ করলেন উত্তরের ঘরটিতে। ঠাকুর দেখলেন বিদ্যাসাগর আজ দক্ষিণাস্য হয়েই বসে আছেন। ঠাকুর একবার শুধু বললেন, জয় মা। বিদ্যাসাগর ঠাকুরের জন্যই অপেক্ষা করছেন এবং দক্ষিণাস্য হয়ে দু একটা বন্ধুর সাথে কথা বলছেন। ঠাকুর প্রবেশ করতেই বিদ্যাসাগর দাঁড়িয়ে উঠে তাকে অভ্যর্থনা করলেন। ঠাকুর এক দৃষ্টে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে, তারা যেন পূর্ব পরিচিত। ঠাকুরের মুখে মধুর হাসি, বিদ্যাসাগর চুপ করে দাঁড়িয়ে। তার পরনে থান কাপড়, পায়ে চটি জুতো, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের ফতুয়া, মাথার চারপাশ কামানো। তিনি একটু হাসলেন, দাঁতগুলি উজ্জ্বল, সমস্তই বাঁধানো দাঁত। বিদ্যাসাগরের মাথাটি অস্বাভাবিক বড়, উন্নত ললাট, বিদ্যাসাগর বেশ বেটে, গলায় মোটা উপবীত ফতুয়ার পাশ থেকে বেরিয়ে আছে। ঠাকুর একইভাবে ভাবাবিষ্ট হয়ে আছেন, ভাব সংবরণ করার জন্য মধ্যে মধ্যে বলছেন, জল খাবো। দেখতে দেখতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা এসে দাঁড়ালেন। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বেঞ্চে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে তার শরীরে জ্বালা ধরল। একটি 17-18 বছরের ছেলে বেঞ্চে বসে আছে, বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে এসেছে ছেলেটি। ঠাকুর ছেলেটির অন্তরের দৃষ্টি বুঝে ফেলেছেন, তাই তার শরীরের জ্বালা। ছেলেটির কাছ থেকে তিনি দূরে সরে গেলেন, বললেন, মা, এ ছেলের বড় লোভ, সংসার ছাড়া কিছু বোঝে নে। মা গো, তোর অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। বিদ্যাসাগর ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বললেন। মহেন্দ্রকে জিজ্ঞেস করলেন, মাস্টার, কিছু খাবার আনালে ইনি খাবেন কি? মহেন্দ্র বললেন, আগে আনুন না। বিদ্যাসাগর নিজে ভেতরে গিয়ে কতকগুলি মিঠাই আনলেন, বললেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুর মিষ্টিমুখ করছেন আর বালকের মতো হাসছেন। দেখতে দেখতে এক ঘর লোক হয়ে গেল, কেউ বসে কেউ দাঁড়িয়ে। ঠাকুর এতক্ষণ কোনো কথা বলেননি। এবার এক ঘর লোকের সামনে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে বললেন, আজ সাগরে এসে মিললাম, এতদিন কাল বিল অদ্য নদী দেখেছি, এইবার সাগর দেখছি। ঠাকুরের এই বুদ্ধিদীপ্ত রসিকতায় সবাই হাসতে আরম্ভ করলেন। বিদ্যাসাগরও কম যান না, তিনি সহাস্যে বললেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর বললেন, না গো, নোনা জলকে নে, তুমি তো বিদ্যাসাগর, তুমি ক্ষীত্রমুদ্র। বিদ্যাসাগর দেখলেন ঠাকুরের সাথে কথায় পারবেন না, শুধু বললেন, ক্ষীর সমুদ্র, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ, কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। বিদ্যাসাগর শুনছেন, মাঝে মধ্যে প্রশ্ন করছেন আগ্রহী ছাত্রের মতো। ঠাকুর একেবারেই লেখাপড়া জানেন না, নিজের নাম পর্যন্ত সই করতে পারেন না, তবুও ঠাকুর বলছেন, শুনছেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মনে হচ্ছে বেদান্ত উচ্চারিত হচ্ছে ঠাকুরের কণ্ঠে, অথচ কি সহজ সরল শ্রীরামকৃষ্ণের মুখের ভাষা। ঠাকুর বললেন,
তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্ত্বগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্ত্বের রজগুণ, এতে দোষ নেই। সুখদেবাদী লোকশিক্ষার জন্যে দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষে দেবার জন্যে। তুমি বিদ্যে দান করছো, অন্ন দান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ কেউ করে নামের জন্যে, কেউ করে পুণ্যের জন্যে, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর ঠাকুরের শেষ কথাটা ঠিক ঠাউর করতে পারলেন না, জিজ্ঞেস করলেন, আমি সিদ্ধ কেমন করে? ঠাকুর ভারী মিঠে করে উত্তর দিলেন, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। সকলে হেসে উঠলেন। বিদ্যাসাগর রসিক মানুষ, মুহূর্তে বললেন, কলা বাটা সিদ্ধ তো শক্তই হয়। আবার সকলের হাসি। এবার ঠাকুর কি বলবেন? ঠাকুর বললেন, তুমি তা নও গা, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া। তুমি শুধু পণ্ডিত নও, তুমি বিদ্যের সমুদ্র। শুধু পণ্ডিতগুলোর না এদিক না ওদিক, যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, আসক্তি অবিদ্যার সংসারে। দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর নীরব, তিনি একদৃষ্টে তাকিয়ে আছেন এক আনন্দময় পুরুষের দিকে, পান করছেন তার কথামৃত।